আবার উচ্চ প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আজকে কিছুক্ষণ আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের জজ, তিনি এই স্থগিতাদেশ দিলেন। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো এই উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য। প্রায় 14,500 শূন্যপদে নিয়োগের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশন এই উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য ইন্টারভিউ লিস্ট আউট করেছিল, আর ওই ইন্টারভিউ লিস্টে অনেক ভুলভ্রান্তি ধরা পড়েছে। এর জন্য পরীক্ষার্থীরা, যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কলকাতা হাইকোর্টে কেসও করেছিলেন। তার কারণ হলো অনেক কম নাম্বার যারা পেয়েছিল তাদেরকে ইন্টারভিউ লিস্টে রাখা হয়েছে, অথচ বেশি নাম্বার যারা পেয়েছেন তাদেরকে ইন্টারভিউ লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এর কারণ কি, কী কারণে বাদ দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো কিছু তথ্য স্কুল সার্ভিস কমিশন দেয়নি। তাছাড়া যে কত পরিমাণে কাট অফ নেমেছে তার জন্য স্কুল সার্ভিস কমিশন কোনো কাট অফ রাখেনি। কলকাতা হাইকোর্টে এর আগে যখন মামলাটি শুনানি হয়েছিল তখন মৌসুমি ভট্টাচার্য বলেছিলেন গেজেট অনুযায়ী নিয়োগ করার জন্য, আর যে লিস্ট আউট হয়েছে সেখানে টেটের স্কোর দেওয়ার জন্য, কিন্তু ওই টেটের স্কোরও দেওয়া হয়নি। এই সব নিয়ে চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো এই উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। এরপর এর পরবর্তী মামলাটি উঠবে শুক্রবার দিন, এর শুনানি আবার রয়েছে শুক্রবার, অর্থাৎ 2 জুলাই এই মামলাটি আবার হাইকোর্টে উঠবে। এর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সেদিনই আমরা জানতে পারব। তার আগে আজকে এসএসসির পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে সন্ধেবেলায়। এই বৈঠকে এসএসসি সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ, তারা কি করতে চায়। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।